হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা হারানো ইমেল আইডি বা আপনার হারানো কোনো ধরনের আপনি কোনো ফাইল ডিলিট করে দিচ্ছেন, সেই ফাইলটা পুনরায় ফিডব্যাক দিয়ে নিয়ে একটা ধরনের যা করার সেই কোন প্রসিডিউরটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এর জন্য প্রথমে যেটা করতে হবে, আপনাদের নিজস্ব একটা করে মেল আইডি থাকতে হবে। যেমন এখানে এক ভাইয়ের আমি একটা মেল আইডি ওপেন করলাম, দেন একটা ফাইল মিস্টেক করে ফেলছে বিকজ হারিয়ে ফেলছিল, সেটাকে আমি রিটার্ন ওনাকে বের করে দিলাম। তো তাতে আপনারাও ধরো যদি কোনো প্রবলেম হয় তাহলে যেটা খুঁজবেন সব সময় চেষ্টা করবেন, দেখেন এই ফাইলটা উনি যে ডিলিট করে দিচ্ছিল সেটাকে আমি এখন রিটার্ন ফিডব্যাক ওনাকে সাপোর্ট দিলাম। তো ছিল কোথায় আমি যদি সেটা আপনাকে কিছুতে চলে আসবেন, আসার পর দেখেন এখানে দিন আপনি এখানে কিন্তু অনেক অপশন থাকবে। হ্যাঁ, লক থেকে শুরু করে এখানে কাটটা চাপ দিবেন, এখানে লকে চাপ দিবেন, মোর আছে এখানে দেখবেন মোর, এই মোরে চাপ দিবেন। মোরে দিলে দেখবেন এখানে অনেকগুলো অপশন বের হয়ে যাচ্ছে ভিতরে, ফেমিং, সোশ্যাল মিডিয়া, সব ডিটেলস। তো আমি এখানে স্প্যাম যেটা আছে স্প্যামটা আমি দেখবো, স্প্যামে কী কী আছে স্প্যামগুলো দেখতে পাচ্ছেন। বিন বলতে আপনি কী কী ফাইল ডিলিট করছেন বা যেগুলো ফেলে দিয়েছেন সেগুলো এখানে শো করবে। যেমন তোফাত জল, এটা কিন্তু ফেলে দেওয়া ফাইল, এটাকে আমি রিটার্ন করে আবার পুনরায় আগের জায়গায় নিয়ে আসলাম। তো এটা কিছু না, এখানে বিনে যাওয়ার পর সেম জিনিসটা তারা আপনি এখানে চাপ দিবেন, যাওয়ার পর ক্যালারিকে আপনার যে কোনো জায়গায় রিপ্লেস করতে পারবেন, আবার ফরওয়ার্ড করে আবার যে কোনো জায়গায় নিতে পারবেন। যেমন খুব সহজ বুদ্ধি হলো আপনি এখানে ফরওয়ার্ড করে নেবেন, এই যে ফরওয়ার্ড অপশন আছে রাইট ডাউন চাপ দিলেই তো ফরওয়ার্ড হয়ে যাবে। তো আমি এখানে ফরওয়ার্ডে চাপ দিয়ে দিব, দেন এখানে আপনার মেল আইডিটা ক্রিয়েট করে দিব। আমি এই যে আসল ভুল করে ডিলেট করে দিল সেটাকে রিটার্ন নিয়ে আসার সিস্টেমটা দেখাই দিলাম আপনাদেরকে। আশা করি আপনারা বুঝতে পারছেন যেটা কিভাবে আপনারা মেল থেকে সেটাকে রিটার্ন ফাইল নিয়ে আসবেন। তো ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ, অন্য দিন অন্য পিছনে দেখা হবে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।